স্মার্ট এলইডি টিভিতে ইউটিউব চলে না, তো আপনাদের জন্য এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে স্মার্ট টেলিভিশনে যদি এই সমস্যাটা আসে, একটু খেয়াল করে দেখুন, ক্যান নট কানেক্ট রাইট নাও, ট্রাই অ্যাগেন, ওপেন নেটওয়ার্ক সেটিং। তো এই লেখাটা যদি আপনাদের স্মার্ট টেলিভিশনে আসে তো কিভাবে আপনারা সমাধান করবেন, তো আমি একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন ইউটিউব, আমি ইউটিউবের উপর প্লে করলাম। তো প্লে করার পরে কিন্তু আমার এই লেখাটা চলে আসে। তো এখন আমি যে কাজটা করব, সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের টেলিভিশনের সেটিংস এ। তো সেটিংস এ গিয়ে দেখবেন আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কটা কানেক্ট আছে কিনা। তো খেয়াল করে দেখুন, আমি নেটওয়ার্কে চলে আসলাম। তো নেটওয়ার্কে আসার পরে দেখুন ওয়্যারলেস এ আসবো। তো ওয়্যারলেস এ আসবে, দেখুন আমার নেটওয়ার্ক কিন্তু অলরেডি কানেক্টেড, তার মানে আমার নেটওয়ার্কটা কিন্তু কানেক্ট আছে। তো নেটওয়ার্কটা কানেক্ট আছে, তারপরেও কিন্তু আমার ভিডিওটা প্লে হচ্ছে না। তো কেন ভিডিওটা প্লে হচ্ছে না আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করবো। তো সেজন্য আপনার সরাসরি চলে যাবেন সেটিংস এ। তো সেটিংস এ যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করুন, আপনাদের টেলিভিশনের এখানে খেয়াল করুন ডেট এবং টাইম ঠিক আছে কিনা। এখন কিন্তু বাজে প্রায় দুইটা। তো এখন এখানে কিন্তু রয়েছে কিন্তু দেখুন 7:16 PM, তার মানে আমার কিন্তু এখানে টাইম এবং ডেট কোনটাই কিন্তু ঠিক নেই। তো আপনারা আপনাদের টেলিভিশনের টাইম এবং ডেট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো ডেট এবং টাইম কিভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এর জন্য চলে আসবেন সেটিংস এ। তো সেটিংস এ আসার পরে খেয়াল করে দেখুন এখানে কিন্তু টাইম আছে, এই টাইমের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন অটো অ্যাটাচ। তো এই এখন এই অটো অ্যাটাচ এর উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। তো অটো অ্যাটাচ এর উপর ক্লিক করার পরে খেয়াল করে দেখবেন যে আপনাদের টাইমটা ঠিক হয়ে গেছে কিনা। দেখুন এখানে কিন্তু এখন 2024/11/12:37 PM, এটা কিন্তু রাইট টাইম। তো আমি একটু ব্যাকে আসে দেখবো যে অটো অ্যাটাচ করার পরে আমার টাইম এবং ডেটটা ঠিক হয়েছে কিনা। তো ব্যাকে চলে আসলাম। এখন দেখুন এই যে 1:38 PM, তার মানে এখন কিন্তু আমার রাইট টাইম। এখন আমি ইউটিউবটা প্লে করে দেখবো যে আসলে এক্সাক্টলি আমার ইউটিউবটা প্লে হয় কিনা। তো আমি ইউটিউবের উপর চলে আসলাম, ইউটিউবটা অন করলাম। এখন দেখুন এখন কিন্তু আমার ইউটিউবে যে লোগো সেটা কিন্তু চলে এসেছে, তার মানে আমার ইউটিউবে এখন কোনো ভিডিও প্লে করলে কিন্তু অটোমেটিক কিন্তু প্লে হয়ে যাবে। তো আমি যেকোনো কিছু একটা প্লে করবো। তো প্লে করে আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি আমার কাজটা হলো কিনা। দেখুন আমার কিন্তু অলরেডি আমার ভিডিওটা প্লে হয়ে গেছে, তার মানে আমার কাজটা হয়ে গেছে। তো আপনাদের টেলিভিশনের টাইম এবং ডেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো এখানে একটা কথা বলি, রেজুলেশন কিভাবে চেঞ্জ করবেন। তো আমি এখানে আসবেন, এই সেটিংস আসবেন। তো সেটিংস আসার পরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে 1080 pixel, 360 to 140, আপনারা 1080 pixel এর উপর রাখবেন, তাহলে কি হবে আপনাদের ফুল HD রেজুলেশনের ছবি কিন্তু আপনাদের চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।